আজ কোয়েল পাখি নিয়ে আইছি, কোয়েল পাখি ভোনা হবে আর ভোনা খিচুড়ি হবে, খাতি সবটা সব ইনশাআল্লাহ। কোয়েল পাখি ভোনা আর খিচুড়িও ভোনা, তাহলে সেটা কেমন স্বাদ হতে পারে বলো? ভালো স্বাদ হবে নি। আসেন আসেন দেখি, আমরা এখন শৈশলে আছি, শৈশলে মেলা দূর যাবো, যাবো পাতামপুর যাবো। গরম পানি কত সুন্দর দোয়া হয়েছে আজ, হলুদ লবণ দিয়ে আমরা এখন মাখা নেবো। হলুদ আমি দিয়ে দিলাম, হ্যাঁ দে লবণ। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে এখন কোয়েল পাখিটা ভাজিয়ে নেবো সুন্দর করে। তেলটা দিয়ে দিলাম সুন্দর করে, কড়া করে ভাজিয়ে নেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন কোয়েল পাখিটা ভাজিয়ে নেবো। হ্যাঁ দেন দেন, কত সুন্দর আছে রে, হাত ফাড়ি দিছে, হাত ফাড়ি দিছে রে, সব আছে রে। দারুণ গরম হয়েছে রে, ভাজা হয়ে গেছে, কত সুন্দর আছে বাজারে রুম চেয়ারা, কত সুন্দর দেখ। আমরা ওই গোস্তটা রান্না করব, তেলটা দিয়ে দিলাম, কোয়েল পাখি ভুনার ভিতরে সারি মশলা দিয়ে দেবো, তেজপাতা পিয়াজ কুচি, রসুন বাটা, আটা বাটা, জিরে বাটা, কাঁচা মরিচ, লবঙ্গ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুনের গুঁড়া, জাল নাই ওই যে কিন্তু ধ্যান ফেলা দিয়ে মশলা কষানো হয়ে গেছে, কোয়েল পাখিটা ভাজিয়ে উঠে রাখছিলাম, এখন দিয়ে দিলাম, এইবার ভোনা হবে। জামাল পাখি পাই নাই,
Now, let it off. I'm going to miss it though. I'm going to go to the hobby. Everybody hobby, send but I think you are angry. আজ বহুত প্যাকেট বানাবো ধরেন বেডি করে বড়দের কুচকে রইছি দি দাও না ধরেন আজ খাওয়াবো খাওয়াবো ঝোলও দিয়ে দেই ধরেন আসলে জবর শেষ আছে খাইয়া জবর দিতে পারবো শেষ হয়েছে না হ্যাঁ আমার ভাত দেওয়া শেষ আপনি গোস্তে দিয়ে শেষ করেন ধরেন হ্যাঁ আমার প্যাকেট করা শেষ এখন আমরা নিয়ে চলে যাবো বিতরণ করতে যান আমরা এই এলাকায় আইসি
এদের বাড়িঘর দিয়ে সব নদীতে ভাঙিয়ে দিয়েছে সরকার কোনো মতো যদি থার জায়গা করিয়ে দিয়েছে বাড়ি করিয়ে দিয়েছে এরা খুব বাতে বাড়ি খুব কষ্ট করছে তাই এদের আজ আমরা খাবার দিবার আছি এই জায়গা 40টা ঘর আছে তো ঘর প্রতি আমরা দুই ভাগে তুই দিয়ে রাখছি কইনা আর দুই ভাগে দে হ্যাঁ হ্যাঁ এই খাবার খাইলে গো হ্যাঁ হ্যাঁ এই করো এই মুনির মা আবার কাজে গেছে তো কষ্ট করে গরিব মানুষ তাই মুনির কাছে খাবারটা দিয়ে দেয় মুনি খাবারটা লাহো এই লাগে এই ভাই ধরে দেন আমি দিয়ে সাইড দিয়ে দিয়ে দেব আসেন এই যে আসলে খাবার নিয়ে খাবার দেন বাড়ি ফেলি আমরা।